প্রিয় বন্ধুরা, দেশে এখন অন্তর্বর্তীকালীন সরকারের শাসন ব্যবস্থা চলছে। তো ট্রাফিক ব্যবস্থা ব্যাপক পরিবর্তন হয়েছে। তরুণরা এখন ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল করছে এবং আপাতত জনগণ এই ট্রাফিক যে কন্ট্রোল করছে তাদের উপরে কতটুকু সন্তুষ্ট, তরুণ বন্ধুরা আমার সাথে। প্রিয় বন্ধুরা, দেখছেন যে আপনারা যে ট্রাফিক কন্ট্রোল করছে ছাত্ররা, এই ছাত্রদের মাধ্যমেই আগামী দেশ এবং আগামী প্রজন্ম গড়া সম্ভব। দেখুন বন্ধুরা কী সুন্দর, কোনো বিশৃঙ্খলা কিংবা কোনো অরাজকতা নেই। এখানে সব যে যার মতো আমাদের সাধারণ জনগণও সহযোগিতা করছে এবং ছাত্রদের মাধ্যমে এটা সম্ভব হয়েছে। কিছু কিছু নাগরিক আছে সচেতন, যারা আমাদের রুলসগুলো মেনে চলে, আবার কিছু কিছু নাগরিক আছে যারা মেনে চলে না, অশৃঙ্খলভাবে চলাচল করে। তারা যদি আমাদের সহযোগিতা করতো তাহলে ট্রাফিকে আর ট্রাফিক হতো না, আর এত জ্যাম হতো না, মানুষ এত সমস্যায় ভুগতো না। তো তারা যদি আমাদের নিয়মগুলো মেনে চলে তাহলে আমাদের সুবিধা হতো। সবাই কি কথা শুনছে? কথা মতো যা যা বলছে, এই যে এখানে রাস্তাটা আটকিয়ে দিয়েছে, ওনারা আমাদের কথা শুনছে। প্লাস যাদের হেলমেট নাই, আমরা তাদেরকে ধরে এখানে তাদেরকে বোঝাচ্ছি হেলমেটের গুরুত্বটা কী। তারা অনেকে এখানে আছে যারা হেলমেটটা ঠিকভাবে ইউজ করে নাই, প্লাস কেউ হেলমেট সাথে নিয়ে আসছে কিন্তু পরার যে দরকারটা সেটা তারা বুঝতেছে না। যা যা দরকার, যা যা মানা দরকার, আমি সব কিছু তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমরা সবাই একসাথে মিলে কাজ করতেছি। আপনি কোন কলেজে? সিটি কলেজ। সিটি কলেজে নতুন ট্রাফিক যে ব্যবস্থা, এই ব্যবস্থাতে আপনার কতটুকু সন্তুষ্ট, কেমন লাগতেছে? এতে আমরা অনেক সন্তুষ্ট, কারণ এটা যে নিয়ম শৃঙ্খলা বজায় রাখতেছে, মানে হুটহাট করে গাড়ি চালাচ্ছে না কেউ, এটা আমার কাছে ঠিক আছে। স্টুডেন্টরা কীভাবে অসম্ভবকে সম্ভব করতে পারে? আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মগবাজার চৌরাস্তায়। তারা ট্রাফিক কন্ট্রোল করছেন এবং তাদের কথা শুনে সবাই সাড়া দিয়েছেন। এই আপুটা রেড ক্রসের ড্রেস পরে আছেন এবং সে কন্ট্রোল করছেন এই ট্রাফিক ব্যবস্থা। এই ব্যবস্থা আপনার কতটুকু খুশি? ভালো, মানে এই যে অনেকক্ষণ যে অপেক্ষা করতে হয় কিংবা করতে হয় করতে হয়। আচ্ছা, আপনি তো এখানকার এই যে মগবাজার চৌরাস্তাতে যে ট্রাফিক সিগন্যাল, সেই সিগন্যালের কন্ট্রোলের দায়িত্ব নিয়েছেন আপনি। হ্যাঁ, আপনি কীভাবে দলটা গঠন করেছেন আমাকে একটু বলবেন? প্রথমে শুরুর দিকে আমাদের তেমন কোনো লোক ছিল না আর কি। আমাদের আশেপাশের এলাকার যত মানুষ ছিল, যত ছেলেরা ছিল, ওদেরকে আমরা নিয়ে আসছিলাম একসাথে। তো ওদেরকে বিভিন্ন পয়েন্টে দাঁড়া করায় আমরা শিখে একজন একজন করে লিস্ট করে তখন আর কি দলটা গঠন করা হয়েছে। এখানে যারা আছেন, আপনাদের লিস্টের মধ্যে আছেন কে কে আছেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের লিস্টের মধ্যে আপাতত প্রায় 25-30 জন আছে। আমরা রোটেশন করে করে তারপর হচ্ছে গিয়ে একজনের পর একজন শিফটে নামাচ্ছি। আমাদের উপর বিশ্বাস করে তারা হচ্ছে গিয়ে আমাদের কথা শুনতেছে, আমাদের সিগন্যাল মানতেছে। তো আমাদের আসলে বেশি একটা কিছু করা হচ্ছে করা যাচ্ছে না, আমাদের নির্দেশনা অনুযায়ী তারা মানছে নিজে থেকে আর কি। যেভাবে মানে ওরা নিয়ন্ত্রণ করতেছে ইনশাল্লাহ অনেক ভালো। আর এরকম যদি শৃঙ্খলা বজায় রাখে পুলিশ, কিন্তু এরকম শৃঙ্খলা বজায় রাখতে পারে না, কারণ এরা এদের পুলিশের জন্য আরও জ্যামটা বেশি হয়। কিন্তু এরা এরকম শৃঙ্খলা দিতেছে, এভাবে নিয়মটা ঠিক আছে, সুন্দর। জি, যেরকম স্টপিস যেখানে সেখানে বের বাসাল আরও বের করতে পারে না, সিএনজির স্টপিস, সিএনজি বাসের স্টপিস বাসে আছে এবং প্রত্যেকটা লাইন বাই লাইন সারিবদ্ধ ঠিক আছে। এবং যদি সারিবদ্ধ সব সঠিকভাবে চলে এবং দেশ এবং শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখা সম্ভব। আপনি হাতে একটা টোকেনের মতো দেখলাম, কি জিনিস সেটা? ওটা হলো কি, যে হেলমেট ছাড়া বাইক আসে না? জি জি, যে বাইক বাইকগুলি আসে না, যে হেলমেট ছাড়া, হেলমেট ছাড়া বাইক, হ্যাঁ, 5 মিনিট দাঁড়া করে রাখি, ছেড়ে দিই আর টোকেনটা দিয়ে দিই। কেউ যদি ধরে তাহলে টোকেনটা দেখাবে, ছেড়ে দেবে। ও আচ্ছা, দেখি তো টোকেনটার মধ্যে কি লেখা, টোকেনের মধ্যে দেখি তো টোকেনটার মধ্যে কি লেখা? এটার ভিতরে 5 মিনিট অপেক্ষা করেছি। পাঁচ মিনিট অপেক্ষা করেছি জাস্ট এইটুকুই আর কি। আরে 5 মিনিট অপেক্ষা করেছি, এটা লেখা, এটা হচ্ছে আপনাদের শাস্তি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনারা কতদিন এই কার্যক্রম চালাবেন? এটা ভাই আমাদের 10 দিন পর্যন্ত ট্রাফিক শৃঙ্খলা বাহিনী, মানে আইন শৃঙ্খলা যারা নিয়ন্ত্রণ করে, তারা যতদিন পর্যন্ত মাঠে না আসবে পুরোপুরি ততদিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলতে থাকবে। এবং যদি কখনো দেশের প্রয়োজনে আমাদের মনে হয় ঠিক তখনও আমরা ঠিক একইভাবে নেমে যাবো, এখন যেভাবে আছি।
যেই ট্রাফিকগুলো আছে যেগুলো আইন কানুন ভাঙ্গা চলে তাদেরকে সুদান্ত করার জন্য দাঁড়াইছি। মানে যে স্টুডেন্টেরা যেরকমভাবে নিয়ম মাফিক রুট বাই রুট আলাদা করে দিছে, আমার মনে হয় নেক্সট টাইমে যদি পুলিশ মাঠে নামে এরকমভাবে মেনে চললে আমার মনে হয় সবারই ভালো হবে। জ্যামজট এটা সিগন্যালের জ্যাম, এটা থাকবেই, কিন্তু বাম পাশে যে গাড়িগুলো যাবে ওদের কিন্তু রুটটা ফাঁকা করে রাখছে, এটা কিন্তু পুলিশের দ্বারা সম্ভব ছিল না এতদিন, এটা স্টুডেন্টরা পারে। পুলিশের লোকবল কম থাকলেও ওদের যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা যদি সঠিকভাবে কাজ করাইতো তাহলে লোকজনেরা ওই দিকে যাইতো না। সেটা আস্তে আস্তে সাধারণ জনগণকে স্টুডেন্টরা ভালোভাবে বুঝাইতেছে, প্লাস সাইডে সাইডে দাঁড় করে রাখতেছে। পুলিশের যে পাওয়ারটা আছে, স্টুডেন্টেরা দশজনের যে পাওয়ারটা দেখাবে, পুলিশের দুইজন সেই পাওয়ারটা দেখাতে পারে মামলা দিয়ে বা যে কোনো প্রেশার ক্রিয়েট করে দেখাতে পারে, তখন কিন্তু অটোমেটিকলি সাধারণ জনগণ কিন্তু এটা অনায়াসে চলে আসত, এটা এখন সম্ভব। এখন ট্রাফিক ব্যবস্থা পরিচালনা করছেন এই ছাত্ররা, এই ট্রাফিক ব্যবস্থা আপনার কতটুকু খুশি? আমরা অত যানজটে পড়তেছি না, তারা যেভাবে সিগন্যাল দিতেছে আমরা দাঁড়াইতেছি, আমাদের তাতে তো কোনো অসুবিধা হচ্ছে না। যা সুবিধার্থে ওনারা এইভাবে যাচ্ছে, আর আগের মতো তো আর এমন যানজট হচ্ছে না। আমরা এক লাইন ভাবে এক লাইন সিরিয়াল বাই সিরিয়াল করতে চাই, তারা যানজটে না পড়ে, আর ওনাদের সুবিধার কারণে ওনারা এইভাবে আমাদের কথা শুনে যাচ্ছে। কেমন লাগছে এই ডিউটি করে? ডিউটি করে প্রথমে তো খুবই বুঝতেছিলাম না যে কিভাবে করতে হবে, পরে আস্তে আস্তে যখন বুঝতে পারতেছিলাম তখন অনেক ভালোই লাগতেছিল, এখন সবই কন্ট্রোল আসছে, ভালোই লাগতেছে। এখন তোমাদের এই বয়সে তো কলম হাতে নেওয়ার কথা, তোমরা এখন এই দায়িত্ব পালন করছো, তোমাদের কলম তো এখন হাতে নাই, তোমাদের কি পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে কি? এখন তো স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছুই বন্ধ, তো এখন কোনো প্রবলেম হইতেছে না, যখন কলম হাতে আসবে তখন আমরা কলমের কাজই করব। আর এখন আমাদের এটা মনে হচ্ছে যে এটা দেশের জন্য করা খুবই উপকার, এই জন্য এখন এটা করতেছি। কিভাবে ট্রাফিক কন্ট্রোল করতেছে, তাদের কথা কিভাবে মেনে চলছে সবাই, আসলে আইনের প্রতি যেভাবে শ্রদ্ধাশীল হয় সবাই যদি এভাবে মেনে চলতো দেশটা অবশ্যই সুশৃঙ্খল হবে। এখন আমাদের উচিত এই ছাত্রদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে সহযোগিতা করার। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা সাইনবোর্ড লাগিয়েছে তারা, দেশকে ভালোবেসে ট্রাফিক আইন মেনে চলি, হর্নমুক্ত বাংলাদেশ গড়ি, প্রতিযোগিতামূলক গাড়ি চালানো থেকে বিরত থাকি। প্রিয় বন্ধুরা, আমি এখন আছি কারণ বাজার সার্কফুয়ারার সামনে, তো এখানে এক স্টুডেন্ট ভাই, উনি আসলে আপনি এখানে তত্ত্বাবধানে আছেন নাকি? না, আমরা ভলান্টিয়ার। ভলান্টিয়ার তত্ত্বাবধানে কেউ নেই, সবাই নিজেদের মতো করে কাজ করে, নিজেদের মতো। আপনি কোন ইউনিভার্সিটি? আমরা সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে আসছি। সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে আসছেন সবাই? যাই হোক, এই ভাইয়ে দিয়ে গেলেন হচ্ছে টুপি সবাইকে রোদ থেকে সেভ করার জন্য, তো অনেক ভালো লাগছে যে মানুষ যে সহযোগিতা করছে।